আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি বালিশের কভার বানানো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। বালিশের মাপের আগে চাদরের মাপ নিয়ে কিছু কথা বলতে চাই। একটি স্ট্যান্ডার্ড খাটের মাপ হয় 5 ফিট বাই 7 ফিট। এতে চাদর লাগবে আপনার 3 গজ, আর 1 গজ কাপড় দিয়ে আপনি 2টি মাথার বালিশের কভার এবং 1টি কোল বালিশের কভার তৈরি করতে পারবেন। আর আপনারা যদি 1টি বালিশের কভার তৈরি করতে চান, তাহলে কিন্তু আধা গজের চাইতে একটু বেশি কাপড় কিনতে হবে। সো আপনারা 1 গজ কাপড় কিনলেই বেটার হবে, তাহলে আপনারা 2টি মাথার বালিশের কভার এবং 1টি কোল বালিশের কভার তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, আমি এখানে বালিশের কভার তৈরি করার জন্য একটি কাপড় নিয়েছি এবং এই কাপড়টাকে বালিশের কভারের চওড়া অনুযায়ী প্রথমে 2টা ভাঁজ করে ফেলবো। তো আমি এখানে বালিশের কভারটা যে তৈরি করছি, তার লম্বা আছে 27 ইঞ্চি এবং চওড়াটা আছে 20 ইঞ্চি। 20 ইঞ্চি এবং সাথে 1 ইঞ্চি নিয়ে কাপড়টাকে এভাবে করে 2টা ভাঁজ করে ফেলবো। 2টা পাটে কাপড় যেন সমানভাবে থাকে সেদিকে খেয়াল রেখে কাপড়টাকে বিছাতে হবে। এরপর বালিশের কভারের যে লম্বাটা আছে 27 ইঞ্চি, আমি সাথে আরও 1 ইঞ্চি বেশি নেব সেলাই করার জন্য, 28 ইঞ্চি এভাবে লম্বাভাবে দাগটা দিয়ে দিব। এবার আমি যে দাগটা দিয়েছি সেই দাগ অনুযায়ী কাপড়টাকে কাটবো। বন্ধুরা, বালিশের কভার তৈরি করা খুবই ইজি, আর আমি এখানে খুব সহজভাবে দেখিয়েছি। তো আপনারা যদি ভালো মতো এই ভিডিওটি খেয়াল করেন, তাহলে আপনারা অনায়াসেই এই বালিশের কভার তৈরি করতে পারবেন। এই সাইড থেকে এভাবে করে কাপড়টা কাটতে হবে, আর সাইডের যে কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে বালিশের কভার ঢাকার জন্য যে বাড়তি কাপড় লাগে তার জন্য ব্যবহার করব। এবার কাভারের লম্বা দিক থেকে এই যে নিচের দিকে 2.5 ইঞ্চির একটা দাগ দিব। এই দাগটাকে লম্বাভাবে আমি দিয়ে দিব। এবার সাইড থেকে 2 ইঞ্চির একটা দাগ দিব। এবং এই পাশ থেকেও আমি 2 ইঞ্চির একটা দাগ দিব এই সাইড থেকে। এরপর আমি যে দাগটা দিয়েছি এই কাপড়ের পাড়টা একটু এই যে আলগা করে উঠিয়ে নিব। তারপর দাগ থেকে কেচির মাথা দিয়ে এই যে আস্তে আস্তে লম্বা দাগ অনুযায়ী কাপড়টাকে কাটবো। এখানে কিন্তু একটা পাট আমি কাপড় কাটছি। এখানে যে মাঝখানে যে ফাড়াটা কেটেছি, এটার চওড়াটা আছে আপনার 18 ইঞ্চি। তো বন্ধুরা, এখানে সাইডের যে চিকন পট্টির কাপড় কাটতে হবে, তো ফাড়াটা ছিল 18 ইঞ্চি, এখানে আমি আরো বেশি মানে 1 ইঞ্চি বেশি নিয়ে তারপর কাপড়টাকে কাটবো। আর এই কাপড়ের চওড়াটা আছে 2 ইঞ্চি, আর চওড়া যে কাপড়টা বেঁচেছিল এই কাপড়টা আমি এই যে ভিতরে বালিশে ঢেকে রাখার জন্য যে বাড়তি একটা কাপড় লাগে তার জন্য ব্যবহার করব। তো আপনারা এই কাপড়টা আর একটু চওড়া নিতে পারবেন, সমস্যা হবে না। আমার এখানে কাপড় কম ছিল, তাই এই কম কাপড় দিয়েই দেখাচ্ছি। এখানে কাপড়ের চওড়াটা আছে 5 ইঞ্চি, তো ফাড়া ছিল 18 ইঞ্চি, এখানে আমি এই 19 ইঞ্চি বরাবর কাপড়টাকে কাটবো। তো বন্ধুরা, এই যে ভিতরে যে কাপড়টা আমি ব্যবহার করব, চিকন পট্টির কাপড় এবং বালিশের কভার যেন ঢেকে থাকে যে চওড়া কাপড়টা, ফাড়া মাপ যা থাকবে তার থেকে একটু বেশি নেবেন। তো বন্ধুরা, আমার বালিশের কভারটি কাটা হয়ে গেছে। এবার আমি সেলাই করব কিভাবে সেটা দেখাবো। তো বন্ধুরা, যে পাশটা আমি ভিতরের দিকে কেটেছিলাম তার সাইডের এই কাপড়টা, এই যে 2টা কাপড়, এই যে এইভাবে করে সমানভাবে ভাঁজ করে নিব। এরপর এই সাইড থেকে আমি সেলাইটা করব। সেলাইটা একেবারে লম্বা করে সাইড দিয়ে সেলাই করতে হবে। এই সাইডের এবং নিচের সেলাইটাও সেম একই রকম ভাবে করতে হবে। তো আমি এভাবে করে 3টা পাশ সেলাই করে নিলাম। সেলাই করা হয়ে গেছে। এবার এই যে সাইডের কোনাগুলো যে এভাবে করে কাটতে হবে, এই পাশে কোনাটা এই যে এইভাবে করে কাটতে হবে। এরপর কাভারটাকে আমি সোজা করব।
এই সাইডের কোনাগুলো কাটাতে, এই যে কোনাগুলো আপনার সুন্দর মতো বের হবে। তো এভাবে করে আমি বালিশের কভারটা সোজা করে নিব। এবার সাইডে যে আমি ফাড়াটা কেটেছিলাম, এই ফাড়াটা কিভাবে সেলাই করব সেটা দেখাবো। এই যে যেখানে কোনা কেটেছি, এখানে কেচির মাথা দিয়ে 2 সুতা পরিমাপ, এই যে এভাবে করে কাটতে হবে। এই পাশটা সেম একই রকম ভাবে কাটতে হবে। এবার বালিশ যেন ঢেকে থাকে তার জন্য যে চওড়া কাপড়টা নিয়েছিলাম, এই কাপড়টাকে এই যে সাইড এভাবে করে সেলাই করব। এবার এই কাপড়টাকে এই নিচের দিকে যে সোজাভাবে এভাবে করে রাখবো, এটাকে কিন্তু ভিতরের দিকে ঢুকাতে হবে। এই কাপড়টা ভিতরের দিকে রাখতে হবে, কাপড়টাকে ভিতরের দিকে যে সমানভাবে যেন থাকে সেদিকে খেয়াল রেখেই বিছাতে হবে। এরপর সাইডের যে আমি এই যে কোনাটা কেটেছিলাম, এটাকে যে এইভাবে করে একটা ভাঁজ করতে হবে। তো আপনারা যদি সাইডের এই কোনাটা না কাটেন আর এভাবে করে ভাঁজ করতে যান, তাহলে কিন্তু কাপড়টা কুচকানো থাকবে। তো এইভাবে করে কেটে নিলে আর এই কাপড়টা কুচকানো বা ভুরানো থাকবে না। তো এইভাবে করে আমি সম্পূর্ণ সেলাইটা এখানে দিয়ে দিব। ভিতরে চওড়া কাপড়টা সেলাই করা হয়ে গেছে। এবার বালিশের কভারের আর একটা যে সাইড আছে, এখানের জন্য যে আমি চিকন পট্টিটা কেটেছিলাম, এই পট্টিটা কিভাবে সেলাই করব সেটা দেখাবো। এই পট্টির কাপড়টাকে এই যে এভাবে করে উপরে রাখবো, তারপরে যে সাইড থেকে লম্বা করে সেলাইটা করব। তো পট্টির কাপড়টা এভাবে করে সেলাই করে নিয়েছি। এবার এই সাইডের পট্টির যে কাপড়টা বের হয়ে আছে, এটাকে যে এভাবে করে ভিতরের দিকে দিয়ে দিতে হবে। ভিতরের দিকে দিয়ে তারপর সাইড সেলাই করব। এই সেলাইটা করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, ভিতরে যে চওড়া কাপড়টা সেলাই করেছি তা যেন এই সেলাইয়ের ভিতরের দিকে থাকে। আর এই সেলাইটা কিন্তু ডাবল করে এই পাশে দেওয়া লাগবে। তিনটা পাশে আমি এই যে এভাবে করে প্রায় 2 ইঞ্চি চওড়া রেখে তারপর সেলাইটা করব। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ভিতরের কাপড়টা যেন যে আপনার কুচকানো না থাকে, সমানভাবে থাকে সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। রেখে তারপর সেলাইটা শেষ করতে হবে। এই যে এভাবে করে নেবেন, দেখবেন আপনাদের এই বালিশের কভার তৈরি করা আপনাদের জন্য খুবই ইজি হয়ে যাবে। তো বন্ধুরা, বালিশের কভারটি আমার সম্পূর্ণভাবে তৈরি করা হয়ে গেছে। তো সাইডের চওড়াটা আমি কতটুকু নিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রায় 2 ইঞ্চি চওড়া আছে, আপনারা চাইলে 1.5 ইঞ্চিও নিতে পারবেন, সমস্যা হবে না। আর ভিতরের কাপড়টা দেখেন খুব সুন্দর মতো ভাবে আছে, এটা থাকলে আপনার বালিশটা ঢেকে থাকবে, তার জন্য এটা ব্যবহার করা। তো আশা করছি বুঝতে পেরেছেন এই বালিশের কভার কিভাবে তৈরি করতে হয়। তো বন্ধুরা, আমার এই বালিশের কভারটি দেখে যদি আপনারা শিখতে পারেন আর আপনাদের যদি কোনো উপকারে আসে, অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আশা করছি আপনারা আমার পরবর্তী ভিডিওগুলো দেখবেন। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।